আর এবার ফের চাঞ্চল্যকর খবর দেখাবো আপনাদের রায়গঞ্জ থেকে। এতদিন তো গরু পাচারের খবর শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এবার সার পাচার করা হচ্ছে রায়গঞ্জ থেকে। রাতের বেলায় রাতের অন্ধকারে হাতিয়ার দুষ্কৃতীদের, আর সেখানে রাতের অন্ধকারই যেন হয়ে উঠেছে রায়গঞ্জ স্বর্গ রাজ্য। এবার রাতের অন্ধকারে সার পাচার করা হচ্ছে পিকআপ ভ্যানে করে, এমনচিত্র ধরা পড়লে এক্সক্লুসিভভাবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। একেবারে বলা যেতে পারে রাজ্য জুড়ে চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর চিত্র। গরু পাচারের পর এবার নাকি সার পাচার, বাধা পেয়ে ইট পাথর ছড়ে দুষ্কৃতীরা, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। অর্থাৎ সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলিভাবে ব্রেকিংভাবে একেবারে সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গাড়িতে করে সার পাচারের অভিযোগ, গরু পাচার নয় সার পাচারের অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ জুড়ে। যে খবর ইতিমধ্যেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, সবচেয়ে চাঞ্চল্যকর খবর তুলে ধরছি আমরা, চাঞ্চল্যকর ছবি তুলে ধরছি আমরা একেবারে ট্রাইব টিভি বাংলার পর্দায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পিকআপ ভ্যানে করে চলছে টহল, আর সেখানেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাতের বেলা রায়গঞ্জ শহর। এই রায়গঞ্জ শহর থেকেই রাতের বেলা করে পিকআপ ভ্যানে করে সারকে নিয়ে যাওয়া হচ্ছে পাচারের উদ্দেশ্যে। গরু পাচারের খবর কিন্তু দেখিয়েছি আমরা, কিন্তু এবার ভিন্ন রকমের বলা যেতে পারে সার পাচারের অভিযোগ। ইতিমধ্যে গরু পাচার মামলা নিয়ে একেবারে এই কেলেঙ্কারিতে যথেষ্টভাবেই রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়েছে। পুনরায় রায়গঞ্জ একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি। একেবারে এই খবর যখন আমার ব্রেক করতে যায়, এই খবর যখন আমার প্রতিনিধি তুলে ধরতে যায়, তখন সেই প্রতিনিধি কীরকম সেখানকার মোকাবিলার মধ্যে সম্মুখীন হয়েছিলেন এবং সেই সময় গ্রাউন্ড জিরোতে ছিলেন যেই সময় এই খবর ঘটে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমার প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে বিক্রম। বিক্রম, এতদিন পর্যন্ত দেখেছি আমরা বিভিন্ন শহরের প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরু পাচার করা হচ্ছিল, কিন্তু এবার নজরবিহীন চিত্র, রায়গঞ্জ কোথাও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, সার পাচার করা হচ্ছে পিকআপ ভ্যানে করে, কীরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে জানাও বিস্তারিত। দেখো, গতকাল এবং ভোরবেলার দিকে আমাদের কাছে একটি খবর আসে, সেই খবর মারফত আমরা সেই গাড়িটিকে ধরতে গিয়ে, মানে খবরটি আমরা সম্প্রচার করতে গিয়েছিলাম, সেই সময় সেই গাড়ি আমাদেরকে চাপিয়ে দেয় এবং তারপরে ঢিল মেরে আমার গাড়ি ভেঙে দেয়, গাড়ির ভাইজার ভেঙে যায় আমাদের, এবং তারপরে পুলিশ প্রশাসন তৎপর হয় এবং প্রচুর জায়গায় নাকা চেকিং বসিয়ে দেয়। এবং একটি কথা যে গৌরব, যে রায়গঞ্জ শহরে এতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, গোটা শহরের সিসিটিভি ক্যামেরা, একটি গলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা, সমস্তরা কন্ট্রোল করে কোথায়, রায়গঞ্জ থানা থেকে। রায়গঞ্জ থানায় একটি ঘর রয়েছে, সেখানেই মনিটরিং করে সেই সিসিটিভি ক্যামেরাগুলি, সেখানে একেবারে বেরো সঙ্গে থাকতে আমার সাথে জবার জোড়ার চেষ্টা করবো। যেই ছবি দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ একেবারে এক্সক্লুসিভলি হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়, এক্সক্লুসিভলিভাবে যেই ছবি দেখাচ্ছি, সার পাচারের হাতিয়ার পিকআপ ভ্যান, রাতের অন্ধকারে যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রায়গঞ্জ, যেই ছবি এক্সক্লুসিভলি। বিক্রম, তুমি কন্টিনিউ করো, কি জানাচ্ছিলে আমাদের? এবং তারপরেই কিন্তু দেখো, যখন পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, তারপরে নাকা চেকিং শুরু করে দেয়, পুলিশ গাড়িটার পিছন নেয়, কিন্তু অবশেষে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে, সেই গাড়িটিকে ধরতে পারেনি, সেই গাড়িটি পালিয়ে গেছে। অভিনব কায়দায় কিন্তু গরু করছে রায়গঞ্জের বিভিন্ন, শুধু রায়গঞ্জ নয় এবং কলে করা নয়, আসছে, ইঞ্জেকশন দিচ্ছে বলে জানাচ্ছে, যে যেখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তারা কিন্তু জানাচ্ছে যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এবং তারপরেই দড়ি দিয়ে বেঁধে একবারে গাড়ির মধ্যে তুলে নিয়ে গাড়ি একদম প্রায় 80-100 পিকআপে কিন্তু শহরের মধ্যে দিয়ে ভেঙে যাচ্ছে, সেই চিত্র আমরা দেখতে পেরেছি। পাশাপাশি একটি কথা উঠে আসছে বারংবার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন লেভেল থেকে, যে সাধারণ মানুষের এখন কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ শুধু গরু পাচার যেভাবে শুরু হয়েছে, তারা ঢিল মারছে রাস্তায়, যারা আটকানোর চেষ্টা করছে সেই গাড়িটিকে, তাকে ঢিল মারছে, এবং হতে পারে তাদের ঢিল মারছে এবং হতে পারে তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, কারণ এত যারা এত সাহসী, যারা এইভাবে শহরের মধ্যে থেকে গরু আছে, তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে। অর্থাৎ বিক্রম, এদের সাথে কোন রকম আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে? দেখো, একদমই সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল এবং পশুপ্রেমীরা, তারাও কিন্তু ভাবছে, পশুপ্রেমীরা তারা বলছেন যে আন্তর্জাতিক কোন লিঙ্ক থাকতেই পারে, কারণ এই যে গরুগুলিকে নিয়ে যাচ্ছে সেই গরুগুলি চড়া দামে বিক্রি হচ্ছে, রাস্তার ভব ঘুরে যে সমস্ত সাররা রয়েছে তারা তুলে নিয়ে যাচ্ছে, এবং তারপরে তাদের
তাতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এখন স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে। পাশাপাশি রায়গঞ্জ থানার একদম পার্শ্ববর্তী এলাকা, প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটারও প্রায় হবে, সেখান থেকে কিন্তু গরু তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কোনো কিছু করছে না। চেকিং রয়েছে শিলিগুড়ি মোড়, সেই শিলিগুড়ি মোড়ের উপর দিয়ে কিন্তু গাড়ি ফুল পিক আপে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব, কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না। যখন পুলিশ প্রশাসনের নজর রয়েছে, তবে পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে ঘটনাটি আমরা শুনেছি, ঘটনার তদন্ত শুরু করছি, যারা দোষী আছে তাদের শাস্তি হবে। তবে এই যে গরু চুরির ঘটনা, এটা 2-3 দিন ধরে হচ্ছে না গৌরব, এটা প্রায় বিগত 1 মাস ধরে রায়গঞ্জ শহরে হয়ে আসছে, সেটা দাবি করছে পশুপ্রেমিকরা। তবে যখন পশুপ্রেমীদের কাছে খবর আসে এই গরু পাচারের, তখন তারা পশুপ্রেমীরা থানায় যায় কমপ্লেন লেখাতে, তবে কমপ্লেন কিন্তু নেওয়া হয় না। তারপরে পশুপ্রেমী সংগঠন থেকে তরফ থেকে রায়গঞ্জে ইমেল মারফত একটি মেল করা হয়, এবং মেলের পরে তারা মৌখিকভাবে জানানো হয় যে আপনাদেরকে আমরা মেল করেছি, আপনারা এটা তদন্ত, কিন্তু সংগঠনের আছে তা বলছে পুলিশ প্রশাসন, তারপরেও কোনো মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করবো এমনি কিন্তু বলেছে পশুপ্রেমী সংগঠন। কারণ পুলিশ প্রশাসন, রায়গঞ্জ পুলিশ প্রশাসন একদমই নীরব, তারা কোনো ভাবে এই যে রাতের অন্ধকারে যেভাবে হচ্ছে এত নাকা চেকিং সত্ত্বেও রায়গঞ্জে 3-3টি পয়েন্ট করা হয়েছিল। এর এর আগের বছর দুর্গাপূজার সময় সেখানে বলা হয়েছিল যে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের থেকে 3টি পয়েন্ট করা হয়েছে, এখন কিন্তু 3টি পয়েন্ট রেডি হয়ে গেছে। একটি করা হয়েছে নেতাজি মোড়, একটি করা হয়েছে জেলখানা মোড়, একটি সুভাষগঞ্জ ব্রিজের আগে, এবং আরেকটি করা হয়েছে পুলিশ ব্রিজ যে রয়েছে হাইওয়ে শাহ আগে। এই 3টি পয়েন্ট করা হয়েছিল যেন কোনো ভাবে দুষ্কৃতীরা যেন শহর থেকে বাইরে না বের হয়ে যেতে পারে। তবে তারপরেও দেখা যাচ্ছে এই পয়েন্টগুলো হওয়ার পরেও বা যতগুলি চেকিং রয়েছে তারপরেও দেখা যাচ্ছে দুষ্কৃতীরা আসছে রায়গঞ্জ শহরের মধ্যে, গুলি চালাচ্ছে, গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও দেখা গেল যে গাড়ি করে আসছে, গরু অভিনব কায়দায় পায়ে বেঁধে নিয়ে একবারে গাড়িতে তুলে নিয়ে ভেগে চলে যাচ্ছে, তবে পুলিশ প্রশাসন কিন্তু এখনো কোনো কিছু করেনি, এখনো পর্যন্ত সেই গাড়িটিকে আটক করতে পারেনি। কারা যুক্ত আছে এর সাথে সেটাও কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুঁজে বের করতে পারেনি। তবে আমরা যেটা সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি ওরকম যে রায়গঞ্জেও একটা জেসিবি তৈরি হয়েছে, যেরকম চোপড়ায় একজন জেসিবি ছিল, সালিশি সভা করতো তিনি, সালিশি সভা করে সেই সালিশি সভায় মারধর করতো, সেরকমই কিন্তু আর একটা জেসিবি রায়গঞ্জ শহর বলা পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে একদম বলা যেতে পারে সূত্র আমরা সেই খবর পাচ্ছি। প্রশাসনের যে কর্তারা যেখানে তাকে কর্ণজোড়া, সেই কর্ণজোড়া চত্বরেই কিন্তু জেসিবি নামে একজন তৈরি হচ্ছে, সেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে পুলিশ প্রশাসন এখন কি করে সেটাই কিন্তু এখন দেখার বিষয় গৌরব। কিন্তু বিক্রম, একেবারে চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর তত্ত্ব, রাতের অন্ধকার থেকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে দুষ্কৃতীরা, অর্থাৎ প্রতিপালিত হচ্ছে ধীরে ধীরে কোথাও দুষ্কৃতি, আর স্বর্গরাজ্যের জন্য কিন্তু ইতিমধ্যে সার থেকে শুরু করে সারমেরদের উদ্ধার করে তারা কিন্তু বলা যেতে পারে, উদ্ধার শুধুমাত্র না, তারা কিন্তু বলা যেতে পারে উদ্ধারের দাম করে তারা পিক আপ ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছে পাচার করার উদ্দেশ্যে, কিন্তু পুলিশ প্রশাসন তো একেবারে নীরব দেখা যাচ্ছে বিক্রম, এখনো পর্যন্ত আটক করতে পারেনি। পশুপ্রেমী সংস্থাও তারা গিয়েছিলেন কিন্তু তাদেরও অভিযোগ নেওয়া হয়নি, এ তো চাঞ্চল্যকর অভিযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে শুরু করে পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে কি জানানো হচ্ছে, যথেষ্ট বলা যেতে পারে পৌরসভা এলাকাতেই পড়ে এই এলাকা, কি জানা যাচ্ছে সেখান থেকে? বিশ্বাস তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন চাঞ্চল্যকর এই ঘটনা, এটি এই রায়গঞ্জ শহরে যারা গরুগুলি ভবঘুরে তাদেরকে আমরাই খাবার দিই, এবং তাদের জন্য যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক গরুর অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাতে, তাদেরকে আমরা সাহায্য করেছি, চিকিৎসা করেছি, এবং তাদের থাকার জন্য রায়গঞ্জ শ্মশান, বন্ধ শ্মশান সেখানে একটি খামার করা হয়েছে, যে ভবঘুরে যারা যারা সাররা রয়েছে যখন অসুস্থ হয় বা যখন যেই গরুর শারীরিক পরিস্থিতি খারাপ হয়, শরীর খারাপ, সেই তাদেরকে কিন্তু সেই খাবারে নিয়ে যাওয়া হয়, এবং
সেখানে চিকিৎসা করা হয়, সেখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু এইভাবে গরু পাচার হচ্ছে রায়গঞ্জ শহরে, আমরা পুলিশ প্রশাসনকে বলবো যেন এর কড়া ব্যবস্থা নেওয়া হয়। কারণ আমরা যেখানে গরুদের সারদেরকে এবং গরুদেরকে আমরা সহযোগিতা করছি, আমরা খামার তৈরি করেছি পৌরসভার তরফ থেকে, পৌরসভার তরফ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করি, যখন তাদের অ্যাক্সিডেন্ট হয় বা শরীর খারাপ হয়, আমরা চিকিৎসা ব্যবস্থা করি। একেবারে বিক্রম, সমস্ত নজর রাখো, খুব সজাগ এবং সাবধানভাবে নজর রাখো, তুমি আমাদের নজর থাকবে এই খবরের উপর একেবারেই। যে খবর দেখাচ্ছি, রাতের অন্ধকারে যেন তেন প্রকারে কিন্তু হাতিয়ার পিকআপ ভ্যান দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রায়গঞ্জে। রাতের বেলা রাতের অন্ধকারে এই সার পাচার করা হচ্ছে পিকআপ ভ্যানে করে। সেখানে আমাদের প্রতিনিধি, আমার প্রতিনিধি বিক্রম সেখানে কিন্তু স্টিং অপারেশন করতে গিয়েছিল খবর পেয়ে সূত্র মারফত। সেখানে আমাদের প্রতিনিধির উপরও অ্যাটাক করা হয়, তার গাড়ি ভেঙে দেওয়া হয়, এমনও কিন্তু অভিযোগ উঠে আসে সামনে। যেই চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে, রাতের অন্ধকারে হাতিয়ার পিকআপ ভ্যান, যেই ছবি তুলে ধরছি, যেই খবরের দিকে নজর থাকছে আমাদের একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবি। রাতের অন্ধকারে যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রায়গঞ্জ, রাতের অন্ধকারেই হচ্ছে এমন। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ প্রশাসন একেবারে নীরব রয়েছেন, এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদের গাড়িটিকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ, অর্থাৎ ব্যর্থ ইতিমধ্যেই। এত অভিযোগ, এত কমপ্লেনের পরেও এখনো পর্যন্ত আটক করতে ব্যস্ত বা আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু নজর থাকবে আমাদের কবে এই দুষ্কৃতীদের স্বর্গরাজ্যর ভণ্ডভুল করা যায় এবং সেখানে দাঁড়িয়ে এই দুষ্কৃতীরা কবে গ্রেপ্তার হয় বা কবে আটক করে পুলিশ, সেদিকে নজর থাকবে আমাদের। রাতের অন্ধকারে হাতিয়ার দুষ্কৃতীদের, শহরের বিভিন্ন প্রান্তে টহল পিকআপ ভ্যানের, গাড়িতে করে সার পাচারের অভিযোগ, বাধা পেয়ে ইট পাথর ছুড়ল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে গৃহস্থ বাড়ি কিংবা দোকানে চুরির ঘটনা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই অন্ধকারে যদি প্রকাশ্য রাস্তা থেকে পশু চুরি হয়ে যায়, তাও আবার কুকুর বিড়াল নয়, প্রকাণ্ড সার। শুনতে অবাক লাগলো, এমনই ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জ শহরবাসী। বেশ কিছুদিন ধরেই শহরের রাস্তা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছিল সার। কোথায় যাচ্ছে সারগুলি, সেই প্রশ্ন অনেকের মনে খোঁচা মারলেও আসল কারণ জানতেন না কেউই। কিন্তু সোমবার রাতের ঘটনা প্রকাশ্যে আনল আসল সত্যি। শহরের কলেজপাড়া এলাকায় রাতের বেলা ঘোরাফেরা করতো একাধিক সার। অভিযোগ, ওই দিন রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে এলাকায় হানা দেয় বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সকলের মুখ কাপড়ে ঢাকা থাকার পাশাপাশি গাড়িতে ছিল না কোনো নাম্বার প্লেট। সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দল নিমিষেই দড়ির সাহায্যে বেশ কয়েকটি সারকে গাড়িতে তুলে নেয়। বেশ কয়েকজন বিষয়টি লক্ষ্য করে বাধা দিতে গেলে তাদের দিকে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই অবস্থা বেগতিক দেখে সেখান থেকে গাড়ি সমেত চম্পট দেয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দলটি। তারপরে গাড়িটা রিটার্ন হয়ে এখানে দাঁড়ালো, এখানে আমি ওখানে গরুটা দাঁড়াই আছে। আমি ভাবছি কি ভিতরে একটা কুকুর হয়তো মারা গেছে বা কিছু হয়েছে, পাগলা কুকুরটা হয়তো নিতে আসছে। তারপর দেখছি কিছুক্ষণ পরে দড়ি নিয়ে গরুটার কাছে আসছে। আমি বলছি গরুটা তুলছো কেন, তুলছো না, কী হয়েছে, গরু তুলছো কেন, মানে জোরে জোরে বলছি। এর মধ্যে আর একটা ছেলে ওখান থেকে আসতেছে, ও তখন কাজ। আমি বললাম কি তোমার গাড়িটা, তোমার সাইকেলটা গাড়ির সামনে রাখো, সামনে রাখা যেতে পারে। ওরা কোনো কথাই বললো না, মানে ফট করে গাড়িটা নিয়ে নিল গরুটা। হ্যাঁ, তখন ওরা কি করে, ইট পাথর ছুঁড়ে মারে ওদেরকে। ছুঁড়ে মারার পরে তখন ওরা কি করে যে একটু আগায় যায়। আগায় গিয়ে এখানে দু চারজন লোক শুনতেও পারছে, বুঝতে পারে না যে ব্যাপারটা কি। পরে যখন সকালবেলা বুঝতে পারলো যে এরকম কারা জড়িত এই পাচার চক্রে, কোথায় পাচার করা হয় সারগুলিকে, প্রশ্ন উঠলেও উত্তর এখনো অধরা। বিষয়টি নিয়ে সড়ক পশুপ্রেমী সংগঠন, এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন। অভিযোগ, এর আগেও শহরে এমন ঘটনা ঘটার পর জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে, কিন্তু পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। স্টেট ব্যাংকের যে মেইন ব্রাঞ্চটা আছে সেখান থেকেও সার তুলে নিয়ে গিয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে থেকে, এই অভিযোগ আমরা পেয়েছি এবং অনেকে এটা দেখেছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করতে, কারণ
এগুলো মানুষের ধর্মীয় ভাবাবেগকে আহত করছে এবং ভবঘুরের সারগুলোকে যে তুলে নিয়ে যাচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে, কারণ সিসিটিভি ফুটেজ প্রশাসন চাইলেই পাবে, কারা করছে, কোন গাড়ি আসছে, এর প্রশাসন নিমেষে জানতে পারে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে শহরের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল মালিকবিহীন গরুর দল, যার জেরে ঘটছিল দুর্ঘটনা। কখনো আহত হচ্ছিলেন সাধারণ মানুষ, তো কখনো পা ভেঙে আহত হচ্ছিল গরু। বিষয়টির খবর পাওয়া মাত্রই পদক্ষেপ গ্রহণ করে রায়গঞ্জ পৌরসভা। বন্দর এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা করে মালিকবিহীন গরুগুলিকে রাখার ব্যবস্থা করা হয় পৌরসভার তরফে। তবে সেখানে কোনো সারকে রাখা হয়নি বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। বিষয়টি জানার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। যে সারকে ইঞ্জেকশন দিয়ে রাত্রেবেলা অজ্ঞান করে দেওয়া হচ্ছে, আবার রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে, এখন সেই জন্য গরু সার এগুলো কম দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আপনাদের কাছে শোনার পর আমরা চিন্তিত। আমরা সত্যি এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো। আমাদের অনেক সিসি ক্যামেরা আছে, এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রথম। আমরা খুবই আমাদের শুনে দুঃখ হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই পশুপ্রেমী। আমার এবং গোড়ার প্রত্যেকের বাড়িতে আমাদের পেট ডগ আছে, আমরা ডগ লাভার্স, আমরা পশুদেরকে ভালোবাসি। আমাদের এই ধরনের কথা শুনে আমরা চিন্তিত। আমরা আজকেই আমরা রায়গঞ্জ পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো এবং আমাদের সিসি ক্যামেরা আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দিয়ে চেক করাবো, কারণ আমাদের এখানে মনিটরিং সিস্টেম আছে। আমরা এখনই চেক করতে বসে যাবো যে এই ধরনের ঘটনা কোথায় ঘটেছে, কীভাবে ঘটছে, কত তারিখ রাত্রে ঘটছে, আমরা সব ধরব, কারা করছে, ধরতে হবে এবং শাস্তির যথাযোগ্য ব্যবস্থা হবে। এই ঘটনার কথা চাউর হওয়ার পর থেকেই রায়গঞ্জ শহরে ছড়িয়েছে চাঞ্চল্য। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত করে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন শহরবাসীর একাংশ। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।